Hello everyone, Assalamualaikum. This is Raj and welcome back to my YouTube channel and Facebook page. So, আপনারা যারা প্রতিনিয়ত আমার গাড়ি ভিডিও দেখে থাকেন আশা করি আজকে আমি যে গাড়ি নিয়ে রিভিউ করব আপনাদের যাদের কম বাজেটের মধ্যে গাড়ি প্রয়োজন আশা করি তাদের স্বপ্নটি আজকে পূরণ হয়ে যাবে কারণ আজকে আমি যে গাড়ি নিয়ে রিভিউ করব দেখতে পাচ্ছেন টয়োটা 111 মডেলের গাড়ি আজকের গাড়ি কিন্তু যারা কারোজ কালেকশন আর এই যারা কারোজ আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে তো বরাবর মতই আজকে কিন্তু এই 111 গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিব আমরা মনোভাই কাছ থেকে কেমনার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কি গাড়ি সম্পর্কে জানাচ্ছেন ভাই আজকে যে গাড়ি সম্পর্কে জানাবো সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের একটি জাতীয় গাড়ি বলতে পারেন এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 111 ক্রিস্টাল মডেলের গাড়ি 111 মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা আশা করি একদম রিজনেবল প্রাইস দিতে চেষ্টা করবেন ভাইয়া একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু এই গাড়ি আমি সেল করে দিব ওকে ঠিক আছে ভাই বিস্তারিত জানিয়ে দিবেন আমাদেরকে ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার সঙ্গে যে হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 111 মডেলের গাড়ি এই গাড়ির মডেলটি হচ্ছে 1998 সাল রেজিস্ট্রেশন 2003 সাল আর পেপার কিন্তু আপডেট কমপ্লিট করা আছে ট্যাক্স টোকেন 2024 এবং ফিটনেস 2025 সাল পর্যন্ত ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করতে পারবেন আর এটা কিন্তু ছিল একটি প্রতিষ্ঠানের গাড়ি সো আপনাদের গাড়ির নেম ট্রান্সফার নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাম ট্রান্সফারের দায়িত্ব কিন্তু আমার খরচটা কিন্তু আপনাদের ওকে ঠিক আছে ভাইয়া এখন আমরা গাড়ি ভাইয়া এখন সময়কে জানব ওকে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমি কিন্তু গাড়িতে কিন্তু বাম্পার রাখি না তো শেষ গাড়িতে বাম্পার কিন্তু নেই আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ15 সিরিয়ালের গাড়ি 7418 গাড়ির যে হেডলাইট এবং সাইড লাইটগুলো আছে সব কিন্তু নতুনভাবে ইনস্টল করা হয়েছে গাড়ির যে কালারটি আছে এটা কিন্তু আমি টাচ আপ করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালারের গাড়ি সুতরাং গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নেই আর গাড়ির যে টায়ারগুলো আছে দেখতে পাচ্ছেন চারটি টায়ার আগামী এক বছর কিন্তু আপনাদের ইউজ করতে পারবেন এবং এই যে রিমগুলো আছে কিন্তু অ্যালয় রিম এবং অত্যাধিক হার্ডি রিম কিন্তু লাগানো আছে রেন শেড একদম কমপ্লিট অবস্থায় আছে এবং গাড়ির যে আপনার গ্লাসগুলো আছে এগুলো সাইড মিরর এগুলো কিন্তু একদম ফ্রেশ আর এই গাড়ির পিছনের টায়ারটি আছে পিছনের টায়ারটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়ির পিছনের যে লুকিংটি আছে একদম আকর্ষণীয় লুকিং ক্রিস্টাল লাইট এটি 111 ক্রিস্টাল লাইট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন এবং গাড়ির পিছনের গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িতে আর এই গাড়ি যদি আপনারা ডান পাশের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে ডান পাশের টায়ার পিছনের টায়ারটিও দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখে দেব গাড়ির যে ইন্টেরিয়রটি আছে ইন্টেরিয়রটা ভাই ম্যানুয়াল ডোরটা চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর ম্যানুয়াল ভাবে আপনি অপারেট করতে হবে আর গাড়ির যে আপনার গিয়ার শিফটিংটি আছে সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং গাড়ির যে এসি একদম আইসকুল এসি গাড়িতে কিন্তু মনিটর লাগানো নেই মনিটর কিন্তু আমি আপনাদেরকে গিফট করব এটি আপনারা আসলে আমি আপনাদেরকে দামা দামের বাইরে মনিটরটি কিন্তু মনিটর এবং ব্যাক ক্যামেরা আমি আপনাদেরকে গিফট করব আর গাড়ির যে সিট কাভারগুলো আছে এগুলো কিন্তু আপনার নতুনভাবে র্যাপিং করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের সিট কাভার একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই গাড়ির যে পিছনের সিটগুলো আছে পিছনের সিটগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার ট্রাভেল করতে পারবেন টোটাল 5 সিট ক্যাপাসিটির গাড়ি এটি তো এখন আমি আপনাদেরকে দেখে দিব এই গাড়ির যে আপনার ইঞ্জিনটি আছে সেটা কেমন আছে এবং কী অবস্থায় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বা আর কত সিসির ইঞ্জিন লাগানো আছে এটা কিন্তু হচ্ছে আপনার 1331 সিসির ইঞ্জিন আপনারা জানেন সেদিক থেকে এই গাড়িতে অরিজিনাল 1331 সিসির ইঞ্জিন এখনো কিন্তু পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন মানে গাড়ির সঙ্গে যেটা ছিল অরিজিনাল ওটাই আছে এখন একদম অরিজিনালটাই কিন্তু ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিন ফাংশনে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন চাম্বারটি আর গাড়ির এসি থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু যে মেনটেন্স করার দরকার ছিল আমি মেনটেন্স করে রেখে দিয়েছি শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন এবং গাড়ির সাইডের বারগুলো যদি দেখেন তাহলে মেজর কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাচ্ছেন না আর গাড়ির যে আপনার ইঞ্জিন চেম্বারটি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এবং আপনার মনের মতো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির যে বোনারটি দেখতে পাচ্ছেন ফ্রেশ বোনার কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখন আমি আপনাকে দেখে দিব এই গাড়ির যে গুডস স্পেসটি আছে সেটি কেমন আছে এবং কী অবস্থায় আছে আচ্ছা আশা করি যে গাড়ি কিনবে চালাবে এছাড়া আদার্স কোনো কাজ করতে হবে আদার্স কোনো কাজ করতে হবে না যদি কাজ করার প্রয়োজন মনে করেন কেউ আমাকে জানালে সে কাজ আমি ফ্রিতে কিন্তু কমপ্লিট করে দেবো ওকে ওকে ঠিক আছে ভাই আমার গাড়িটার এখন ব্যাক সাইড দেখে নিই ব্যাক সাইড গুডস স্পেসটা কী অবস্থা আছে
অলরেড ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গুডস স্পেসটি আছে কিন্তু এসপিআর টায়ারটা আমি নামিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনার পিছনের যে পাটাতনগুলো আছে সেটা কেমন আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পিছনের পাটাতন এবং এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা 60 লিটার সিএনজিতে চাইলে আপনারা এলপিজিতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন এবং গাড়ির যে আপনার স্পেস এখানে এসপিআরটা রাখার পরে কিন্তু এখানে আপনারা অনেক কিন্তু গুডস আপনারা ক্যারি করতে পারবেন এবং লং ড্রাইভে কিন্তু আপনারা যেতে পারবেন এবং গাড়ির যদি সাইডের বিটগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি ফ্রি একটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এই 111 মডেল গাড়িটিতে। ওকে ঠিক আছে ভাইয়া, মোটামুটি আমরা গাড়িটার সম্পর্কে সব কিছু জানলাম, এক কথায় সব কিছু অনেক ভালো অবস্থা আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, যারা 111 গাড়ি খুঁজতেছে ভিউয়ার্স, আশা করি তারা সরাসরি যারা কারোর ভিজিট করে দেখতে পারে। তো ঠিক আছে ভাই, এখন প্রাইস সম্পর্কে ধারণা দেবেন। ওকে, তো ভিউয়ার্স এটা কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 111 ক্রিস্টাল মডেলের গাড়ি, 1998 মডেল, 2003 রেজিস্ট্রেশন, পেপার কিন্তু 2024-25 ক্লিয়ার অবস্থায় আছে, ফার্স্ট পার্টির গাড়ি, যে কোনো সময় আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই 111 মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,90,000 টাকা। এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দামাদামি করে এই গাড়ি কিন্তু পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এটা বললেন চাওয়া দাম 4,90,000 টাকা, এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস, এখানে দামাদামি করে এই 111 মডেল গাড়ি কিন্তু পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমাদের রেফারেন্সে কিছু যদি আসে ভাই, ডিসকাউন্ট করবেন না? আর যদি রেফারেন্স কেউ ইউজ করে তাহলে তো 100% তারা কিন্তু একটি বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দামাদামির কিন্তু সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা কারা হউজে। ওকে ঠিক আছে মনে হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। তো যারা 111 গাড়ি খুঁজতেছেন, যাদের প্রয়োজন, তারা সরাসরি যারা কাগজ ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।